আচ্ছা দেখেন, এক নম্বরে বলছে উত্তর লিখো। আচ্ছা, ঘনবস্তুর মাত্রা কয়টি? ঘনবস্তুর মাত্রা তিনটি। একের ক উত্তর, ঘনবস্তুর মাত্রা তিনটি। ক নাম্বার, ত্রিভুজের মধ্যমা কয়টি? ত্রিভুজের মধ্যমাও তিনটি। ক নাম্বার, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? তাহলে ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, 60 এর 3 দিয়ে গুণ করলে হয় 180 ডিগ্রি। ঘ নাম্বার, সবগুলো অঙ্কের সমষ্টি কত? তাহলে সবগুলো অঙ্কের সমষ্টি হচ্ছে 45, জোড় সংখ্যা 20, বিজোড় সংখ্যা 25, দুটা যোগ করলে হয় 45। তাহলে আমরা আবার বলি, একের ক নাম্বার, ঘনবস্তুর মাত্রা তিনটি, ত্রিভুজের মধ্যমা তিনটি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সবগুলো অঙ্কের সমষ্টি 45। ঠিক আছে, এবার যাই 2 নম্বর, চিত্র সংজ্ঞা দাও। ক নাম্বার, বলা আছে পুরোক্কম। তাহলে আমি 1 নম্বর মিশে দিলাম, 1 নম্বর মিশিয়ে দিলাম, 2 নম্বরে যাই, চিত্র সংজ্ঞা দাও। আগে আমরা সংজ্ঞাটা লিখি, 2-এর ক উত্তর। পুরোক্কম আমাদের জ্যামিতি শীটের, আমাদের 2 নম্বর জ্যামিতি শীটে দেওয়া আছে হলো পুরোক্কোণ 32 নম্বর। সেখান থেকে আমরা লিখে নিব, লিখবো দুইটি সন্নিহিত কোণের, দুইটি সন্নিহিত কোণের দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 1 সমকোণ, 1 সমকোণ বা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে তাদের তাদের একটিকে অপরটির তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে, অপরটির পূরক কোণ বলে। তাহলে তাহলে আমার পূরক কোণ হতে হলে কি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। কোণটা কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি। তাহলে সমকোণ আঁকাইতে হবে স্কেল দিয়ে, কম্পাস দিয়ে আমরা আঁকা নিব। সমকোণটা এভাবে আঁকাবো, স্কেল স্কেল দেখে দাগটা নিয়ে নেবেন, নেওয়ার পর কম্পাস বসাবেন, বসায় কম্পাস দিয়ে কেটে এরকম 90 ডিগ্রি একটা কোণ আঁকাবেন। আঁকানোর পর মাঝখান দিয়ে ভাগ করে দিবেন, এ একটা কোণ, এ একটা কোণ, এখানে এ বি সি ডি, এখানে 2টা কোণ উৎপন্ন হলো, এ বি ডি কোণ, এ বি ডি কোণ, আবার সি বি ডি কোণ, একটি অপরটির পূরক কোণ। তাহলে আমরা চিত্রে লিখব, দেখেন চিত্রে খেয়াল করেন, 2টা কোণ হয়েছে, 2টা কোণ কি? 2টি সন্নিহিত কোণ, মানে 2টা কোণ পাশাপাশি হতে হবে,
দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ, মানে কি 90 ডিগ্রি আঁকাইতে হবে, সে কোণটাকে কি করতে হবে, তাদের একটি অপরটির পূরক কোণ, তার মানে কি এই কোণটাকে ভাগ করতে হবে, করলে দুটো কোণ উৎপন্ন হবে, হলে কোণ দুটো হবে পূরক কোণ। তাহলে আমরা চিত্রে লিখবো এ বি ডি কোণ, এ বি ডি কোণ, এ বি ডি কোণ ও সি বি ডি কোণ, সি বি ডি কোণ একটি অপরটির পূরক কোণ, একটি অপরটির পূরক কোণ। তাহলে পূরক কোণ কাকে বলে? দুইটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হলে তাদের একটি অপরটির পূরক কোণ, তাদের একটি একটি কে এনে কে হবে কেটা বাদ দিচ্ছে, তাদের একটিকে এখানে কে লিখে নিব, একটিকে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে কি বলবো? দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে চিত্রে লিখবো কি, এ বি ডি কোণ, সি বি ডি কোণ একটি অপরটির পূরক কোণ। হয়েছে সবার? মানহা লেখা হয়েছে? তাহলে আমি মিশিয়ে দিলাম। এবার আসি প্রবৃত্ত কোণ, প্রবৃত্ত কোণ কাকে বলে? পূরক কোণ মিশিয়ে দিলাম। আচ্ছা এবার যাই প্রবৃত্ত কোণ। তাহলে আমরা প্রবৃত্ত কোণ লিখি, যে কোণের পরিমাপ দুই সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃত্ত কোণ বলে। 6 নম্বর প্রবৃত্ত কোণ, উত্তর দিয়ে আমি লিখে দেই, দুইটি দুই সমকোণ অপেক্ষা বড়, দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট, চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে, ছোট কোণকে প্রবৃত্ত কোণ বলে, প্রবৃত্ত কোণ বলে। তাহলে কি বলবো? প্রবৃত্ত কোণের সংজ্ঞা, দুই সমকোণ অপেক্ষা বড়, দুই সমকোণ অপেক্ষা কি বড়, তার মানে কি সরল কোণ। এই যে দুই সমকোণ লিখলাম, এটা হলো সরল কোণ। এখানে দুইটা সমকোণ আছে, কয়টা সমকোণ? দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট। তাহলে চার সমকোণ এদিক বাঁকা করে নেই, নিয়ে এখানে একটা কোণ আঁকাই, এটা হলো প্রবৃত্ত কোণ। তাহলে আমি চিত্রে লিখবো এ বি সি, তাহলে দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা হতে গেলে কি, পুরোটাই গোল হলে 360 ডিগ্রি হতো, চারটা কোণ আমাদের হতো, কিন্তু চারটা কোণ হয়নি, না হয় এই একটা কোণ বাকি, এই কোণটা বাকি আছে, এই কোণটা আমাদের বাকি আছে,
এই কোণটা বাকি আছে, এজন্য এই কোণটাকে বলা হয় দুই সমকোণ অপেক্ষা বড়, তিন চার সমকোণ অপেক্ষা ছোট। এই কোণটার নাম হচ্ছে প্রবৃত্ত কোণ। তাহলে আমি লিখি চিত্রে এ বি সি একটি প্রবৃত্ত কোণ, একটি প্রবৃত্ত প্রবৃত্ত কোণ। তাহলে দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃত্ত কোণ বলে। তাহলে প্রবৃত্ত কোণ চিত্র এইভাবে আঁকা নিব, নিয়ে লিখবো এ বি সি, চিত্রে এ বি সি একটি প্রবৃত্ত কোণ, চিত্রে এ বি সি একটি প্রবৃত্ত কোণ। আমরা দুই নং জ্যামিতি শীটে পাবো 35 নম্বরে প্রবৃত্ত কোণের সংজ্ঞা দেওয়া আছে এবং চিত্র সহ বুঝে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃত্ত কোণ বলে। আচ্ছা, এবার আমরা মিশিয়ে দিলাম, আমরা যাই ভগ্নাংশের ভাগ করো। সবার লেখা হয়েছে? না হা, লেখা হয়নি? না হা, আচ্ছা এবার আমরা যাই ভগ্নাংশের ভাগ করো। তাহলে অঙ্কটাকে তুলে নেই, ক নাম্বার, 3-এর ক, লেখি 9 ভাগ 1 এর নিচে 3 ভাগ 3 দেওয়া আছে। অঙ্কটা আবার সাজিয়ে নেই, 9 ভাগ 1 এর নিচে 3 ভাগ 3। তাহলে ভগ্নাংশে ভাগ করতে গেলে কি করতে হয়, এই চিহ্নগুলো পরিবর্তন করে নিতে হয়, সংখ্যা ওলট পালট হয়। তাহলে প্রথমে 9 9 ঠিকই থাকলো, গুণন চিহ্ন দিলাম, 3 যাবে উপরে, 1 আসবে নিচে। এই 3 হলো উপরে সংখ্যা, নিচে আছে 1, তাহলে 1 যাবে উপরে, 3 আসবে নিচে। এখন আমি কাটাকাটি করি, দেখেন এই 3 দিয়ে এই 9-কে কাটি, 3 3-কে 9, উপরে আর কোনো সংখ্যা নাই, উপরে আছে 3 3 1, নিচে কোনো সংখ্যা শুধু 1 আছে, 1 একের সাথে কারো গুণ নাই। তাহলে আমি গুণ করি 3 3-কে 9, তাহলে 9-কে 9, উত্তর হবে 9। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা খ নাম্বারে। খ নাম্বার মিশিয়ে দিলাম, সবার হয়েছে কি? হলে হাত তুলে দেখাবেন। আচ্ছা ভেরি গুড, তাহলে আমি মিশিয়ে দিলাম, খ নাম্বারে যাই। পঞ্চাশ ভাগ 3-এর নিচে 5, অঙ্কটা তুলে নিই, 50 ভাগ 3-এর নিচে 5, এটাকে উল্টারে 50 গুণন উপরে 5 নিচে 3, তাহলে 3 দিয়ে 50-এ কাটাকাটি করা যায় না, তাহলে গুণ করে দিব, 50 আর 5 গুণ করি, তাহলে 250 নিচে 3 ভাগ করি 250-এ, তাহলে 3 আটা 24, 1 0, 3 3-কে 9, ভাগ শেষ থেকে গেল 1, আর যায় না, সমস্ত আকারে সাজাই, সমান সমান 83, ভাগফল 83, ভাগ শেষ 1 উপরে যাবে, ভাজক নিচে আসবে, এটাই উত্তর। উত্তর 83, সমস্ত 1-এর নিচে 3, 1-এর নিচে 3, তাহলে 83 সমস্ত 1-এর নিচে 3। মাইশা লেখা দেখা যায় না, মাইশা রহমান লেখা দেখা যায় না,
মানহা লেখা হয়েছে। আচ্ছা তাহলে আমরা 4 নম্বরে যাই, ভগ্নাংশের গুণ। সবার লেখা হয়েছে, মিশিয়ে দিলাম, 4 নম্বরে যাই, গুণটা 4-এর ক, 90, 900 গুণন 3-এর নিচে 5, সমান সমান দিয়ে অঙ্ক তুলে নিই, 900 গুণন 3-এর নিচে 5, 5 দিয়ে 900-কে ভাগ করি, 5 দিয়ে 900-কে ভাগ করলে হবে 180, 5-কে 5, 5 8 40, 0, তাহলে 5 দিয়ে 900-কে ভাগ করলে হবে 180, এখন 180-র সাথে 3 গুণ করি, সমান সমান দিয়ে 0, 24, 5, তাহলে উত্তর 5-4-0। আচ্ছা 6 নম্বরে যাই, ছয় নাম্বারটা পাশেই করে দিলাম, 7-এর নিচে 8 গুণন 1-এর নিচে 14, 3-এর নিচে 15, অঙ্কটা আবার সমান দিয়ে সাজা নেই, 7-এর নিচে 8 গুণন 1-এর নিচে 14 গুণন 3-এর নিচে 15, দেখেন তো কোথাও কি কাটাকাটি করা যায়, অবশ্যই যায়, কাট দিয়ে যায়, এই দেখেন 7 দিয়ে 14-কে কাটি, 7 দুগুণে 14, আচ্ছা এখন আমি কাটাকাটি করে নিয়ে নামাই, আর 2 গুণে 16, আর কাটাকাটি যায় না, তাহলে 16 আর 15 গুণ করি, 5, 6, 30, 80, 6, 1, 0, 14, 2, 3-এর নিচে 240 লেখি, এখন দেখেন এই 3 দিয়ে 240-এ কাটা যায় কিভাবে, উপরে 1, তাহলে 3 আসতে 24, 0, 80, সমান সমান 1-এর নিচে 80 উত্তর, উত্তর 1-এর নিচে 80, সবার হয়ে গেছে, ফারজানা আক্তার, ফারজানা আক্তার আপনার লেখা হয়েছে, লেখা হয়েছে, ভেরি গুড, কারেন্ট নাই না, বিদ্যুৎ নাই, এই জন্য পাখা দিয়ে বাতাস করতেছি আমরা, আচ্ছা 5 নম্বর যায়, তুলনা করো, তাহলে আমরা 4 নম্বর মিশে দেই, সবার হয়ে থাকলে হাত তুলে দেখান, সবার হয়ে থাকলে হাত তুলে দেখান, ভেরি গুড,
পাঁচ নাম্বার সংখ্যার তুলনা করো, সংখ্যাটা তুলে নেই। 2384 ও 2348। দেখেন প্রথম সংখ্যাটাতে হাজার ও শতকের অঙ্ক এক এক দুই আর তিন আছে, পরের অঙ্কে তো আছে কি দুই, হাজারের ঘরে দুই, শতকের অঙ্কেও তিন। তাহলে এখানেও তুলনা করা যাচ্ছে না, এখানেও তুলনা করা যাচ্ছে না। আমি এখন যাব হাজারের ঘর বাদ দিয়ে শতকের ঘরেও পেলাম না, দশকের ঘরে যাই, দশকের ঘরে আছে আট, এটার দশকের ঘরে আছে চার। তাহলে অবশ্যই আট থেকে চার কি হবে, ছোট হবে। তাহলে আমি লিখি সংখ্যা দুটির মধ্যে, সংখ্যা দুইটির মধ্যে, সংখ্যা দুটির মধ্যে হাজার ও শতকের অঙ্ক, শতকের অঙ্ক একই গাড়ি, কিন্তু দশকের অঙ্কে, দশকের অঙ্কে আট থেকে চার ছোট গাড়ি। অতএব 2384 বড় কমা 2348 ছোট, ঠিক আছে। তাহলে আমরা লিখবো কি 2384 বড় কমা 2348 ছোট, সংখ্যা দুটির মধ্যে হাজার ও শতকের অঙ্ক একই, কিন্তু দশকের অঙ্কে আট থেকে চার ছোট। তুলনা করা হয়ে গেল, এখন আমরা বড় ছোট লিখি। তাহলে 2384 বড়, 2348 ছোট। ছয় নাম্বার কথায় লিখো, কথায় লিখো ওটা আপনারা লিখে নিবেন, ওটা আমি লিখে দিলাম না, তারপর বলে দেই। 9,84,75,847 প্রথমটা, পরেরটা হচ্ছে 50,07,802। খ নাম্বারটা হচ্ছে 50,07,802, ঠিক আছে। তাহলে ছয় নাম্বারে প্রথমটা কি হবে, 9,84,75,847। খ নাম্বারটা হবে 50,07,802। আমরা চলে যাই ছাদ, ছাদ ছাদের ক, পাঁচ নাম্বারটা মিশিয়ে দিলাম, সবার তো হয়ে গেছে। আচ্ছা ছাতের ক নাম্বার অঙ্কটা সবাই পড়ে নেই, বলা আছে ছয়টি কম্পিউটারের মূল্য 14টি প্রিন্টারের মূল্যের সমান, তিনটি কম্পিউটারের মূল্য 1,03,00,000 টাকা হলে, সরি 1,50,000 টাকা হলে 60টি প্রিন্টারের মূল্য কত। তাহলে তিনটি কম্পিউটারের দাম দেওয়া আছে 1,50,000 টাকা, তাহলে আমাকে কি করতে হবে, একটা কম্পিউটারের দাম বের করে নিতে হবে। তাহলে আমি তিন দিয়ে, তিন দিয়ে 1,50,000 ভাগ করি, দেখেন একটা কম্পিউটারের দাম কত হয়, 3×5=15। শূন্য কেটে নামাই, শূন্য ভাগ শূন্য দিয়ে দেখা দে, আবার শূন্য নামাই, আবার শূন্য লেখি, শূন্য দিয়ে ভাগ দেখা দে, আবার পরে শূন্য নামাই, আবার শেষে শূন্য, শূন্য দিয়ে শূন্য ভাগ দেখে দে। তাহলে দেখা যাচ্ছে একটা কম্পিউটারের মূল্য হচ্ছে 50,000 টাকা। আমি কম্পিউটার কিনেছি কয়টা, ছয়টি, তাহলে ছয়টা কম্পিউটারের দাম বের করে নেই। লিখি একটি কম্পিউটারের দাম, একটি কম্পিউটারের মূল্য 50,000 টাকা,
50,000 টাকা, অতএব 6টি কম্পিউটারের মূল্য। যদি আমি 6টি কম্পিউটারের মূল্য বের করতে পারি, তাহলে 14টা প্রিন্টারের মূল্য বের হবে। তাহলে 50,000-এর সাথে গুণ করি, সমান সমান 3,00,000 টাকা। তাহলে দেখেন, 6টা কম্পিউটার মূল্য কয় লক্ষ টাকা হলো? 3,00,000 টাকা। তাহলে 3,00,000 টাকার 14টা, তাহলে বলা আছে 6টি কম্পিউটারের মূল্য 14টা প্রিন্টারের মূল্যের সমান। তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি 14টা প্রিন্টারের মূল্য কত টাকা? 3,00,000 টাকা। কারণ 6টা কম্পিউটারের মূল্য যা হবে, 14টা প্রিন্টারের মূল্য তাই হবে। তাহলে 6টা কম্পিউটারের মূল্য বের হলো 3,00,000 টাকা। আমি নির্দ্বিধায় বলতে পারি 14টা প্রিন্টারের মূল্য 3,00,000 টাকা। তাহলে আমি লিখি, উত্তর চাইছে আমার 7টা প্রিন্টারের মূল্য। তাহলে আমি লিখি 14টি প্রিন্টারের মূল্য তিন লক্ষ টাকা। অতএব একটি প্রিন্টারের মূল্য অবশ্যই দাম কম হবে, একটি প্রিন্টারের মূল্য উপরে 3,00,000, নিচে হলো 14। আমরা ওই কি কি করে নিলাম, অতএব 7টি প্রিন্টারের মূল্য দাম বেশি হবে, তাহলে 7 উপরে চলে যাবে। তাহলে 3,00,000 লিখলাম, গুণন 7, নিচে 14। আচ্ছা দেখেন, আমার দিকে একটু খেয়াল করেন, এই 7 দিয়ে 14কে ভাগ করা যায়, দেখা যাচ্ছে কি লেখা লেখা দেখা যায়? মাইশা রহমান, নিচের লেখা কি দেখা যায়? আচ্ছা তাহলে দেখেন, আমি কাটাকাটি করে দেখাচ্ছি, এই 7 দিয়ে 14কে কাটেন, 7 দুগুণ হয় 14, 7 দুগুণ হয় 14। এখন এই 2 দিয়ে 3,00,000কে ভাগ করেন, 3,00,000কে ভাগ করলে হয় কত দেখেন, 15 দুগুণ 30। আগে 2 দিয়ে 30-এ ভাগ করি, 15 দুগুণ 30, এই 2 কেটে দিলাম। এখন বাদ বাকি শূন্য আছে কটা? 1, 2, 3, 4, 4টা শূন্য আমি লিখে দিব, এই 14টা মিশিয়ে দিলাম। আচ্ছা তাহলে 1, 2, 3, 4, 1, 2, 3, এই 4 পুরোটাই কেটে দিলাম। তাহলে 1টি 7টি প্রিন্টারের মূল্য কত হচ্ছে? 1,50,000 টাকা। তাহলে আমি লিখে দিলাম ওই জায়গায়, 1,50,000 টাকা। 2 দিয়ে 3,00,000 ভাগ করলে হবে 1,50,000 টাকা। উত্তর এপাশে লিখে দিলাম, উত্তর 1,50,000 টাকা, এটাই উত্তর। প্রথমে লিখে নিলাম 14টি প্রিন্টারের মূল্য 3,00,000 টাকা, 1টি প্রিন্টারের মূল্য বের করে নিলাম, উপরে 3,00,000 নিচে 14। এখন 7টা প্রিন্টারের মূল্য চেয়েছে, 7টি প্রিন্টারের মূল্য 3,00,000 × 7, নিচে 14। 7 দিয়ে 14কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 3,00,000কে ভাগ করলে হবে 1,50,000 টাকা। সবাই লিখছেন? বিশাল বিশাল তানভীর, অঙ্ক লেখা হয়েছে? মানহা লিখছেন? আচ্ছা তাহলে আমি মিশিয়ে দিলাম, অরিন্দ রায়,
লেখা হয়েছে মা? ভেরি গুড। আচ্ছা এবার আসেন খ নাম্বার। এক 120 টাকা কেজি দরে 275 গ্রাম আপেলের দাম কত? তার মানে কি 1 কেজি, 1 কেজি আপেলের দাম হচ্ছে 120 টাকা, আমি কিনেছি 275 গ্রাম, তাহলে আমাকে 275 গ্রাম আপেলের দাম বের করতে হলে আগে আমাকে 1 গ্রাম আপেলের দাম বের করে নিতে হবে। তাহলে আগে আমি 1 গ্রাম আপেল বের করতে গেলে কি করতে হবে? 1 কেজি সমান কত গ্রাম? 1 কেজি সমান 1000 গ্রাম। এই 1000 দিয়ে 120-এ ভাগ করে, 1000 ভাগ 120 ভাগ যায় না, দশমিকের শূন্য নেই, তাহলে একবার যায়। 1000-কে 1000, 200 নামা নিয়ে আসি, দশমিক নেওয়া আছে, যতক্ষণ ভাগ না যাবে ততক্ষণ শূন্য নিতে পারবো, তাহলে আমি আর একটা শূন্য নেই, 200 হলো, 2000 হয়ে গেল, দুইবার দেই, 1000-এর সাথে 2 গুণ করলে 2000, তাহলে 1 গ্রাম আপেলের দাম হচ্ছে আমার 0.12 টাকা। তাহলে আমি লিখি 1 গ্রাম আপেলের দাম 0.12 টাকা, অতএব 275 গ্রাম আপেলের দাম 0.12 × 275 টাকা, গুণ করলে কত হয় দেখে? 275 নিচে 18, 10 15, 5, 5 7 2, 0 10 13 দশমিক, তাহলে 33.00 টাকা, এটাই উত্তর, উত্তর 33 টাকা। ঠিক আছে, এবার যাই গ নাম্বার। 2.5 লিটার দুধের দাম 100 টাকা হলে 1.25 লিটার দুধের দাম কত? তাহলে আমাকে আগে 1 লিটার দুধের দাম বের করে নিতে হবে। খ নাম্বার অঙ্ক সবার হয়েছে? খ নাম্বারটা মিশিয়ে দিলাম, আচ্ছা গ নাম্বার অঙ্কটা দেখেন, আগে 2.5 লিটার ভেঙে নেই, 2.5 লিটার সমান 2 সমস্ত একের নিচে 2 লিটার, এটা পূর্ণ করি, 2 দুগুণ 4 একে 5, 5-এর নিচে 2 লিটার, তাহলে আমার 5×2 লিটার দুধের দাম কত? 100 টাকা, তাহলে 1 লিটার দুধের দাম বের করে নেই, 5-এর নিচে 2 লিটার দুধের দাম 100 টাকা, অতএব 1 লিটার দুধের দাম 100 গুণন, সরি, 100 ভাগ 5-এর নিচে 2, ব্র্যাকেট দিয়ে টাকা লিখি, এখন এটাকে উল্টে দিব, 100 গুণন উপরে 2 নিচে 5 টাকা, 5 দিয়ে 100-কে ভাগ করলে হয় 20, সমান সমান 40 টাকা, তাহলে 1 লিটার দুধের দাম কত টাকা? 40 টাকা। আমি দুধ কিনেছি 1.25 লিটার, তাহলে 1.25 লিটারকে আবার ভাঙাই, 5 সমস্ত 1-এর নিচে 4 লিটার সমান সমান 4×5=20 আর 1×21, 21-এর নিচে 4 লিটার, এই 1.25 লিটার দুধ আমি কিনেছি,
তাহলে এখন 6-5 লিটার দুধের দাম বের করে নেই, দেখি 1 লিটার দুধের দাম। এক লিটার দুধের দাম 40 টাকা, অতএব 21-এর নিচে 4 লিটার দুধের দাম 40 গুণন উপরে 21, নিচে হলো 4 টাকা। 4 দিয়ে 40-এ ভাগ করলে হয় 10, 10 আর 21 গুণ করলে 210 টাকা, এটাই উত্তর। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে, তাহলে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তারপরে ইংরেজি ক্লাস আছে, সবাই ইংরেজি খাতা নিয়ে রেডি হন। আসসালামু আলাইকুম, আমি রাসেল মাহমুদ, ভাই বোন মডেল স্কুল জলেশ্বরী তলা বগুড়া। আজকে আমি তোমাদের ইংরেজি অংশটা সলভ করে দেবো। এই জন্য তোমরা ইংরেজি 5 তারিখের প্রশ্নটা কাছে রাখবা, ইংরেজি বইটা কাছে নিবা, আর লিখছো কিনা এটা কিন্তু আমি শেষে চেক করবো, ঠিক আছে? তো তোমরা এটা বের করে নাও। 5 তারিখের প্রশ্ন, আমি গণিতটা একটু মিশাই দিলাম। আচ্ছা দেখো, 1 নম্বরটা বলছে হচ্ছে মেক্স রাইট দ্য মিনিং ইন ইংলিশ। আচ্ছা, একটা সিমিলার ওয়ার্ড কে আমরা কয়েক ভাবে বলতে পারি, যেমন রাইট সিমিলার ওয়ার্ড, রাইট সিনোনিম ওয়ার্ড, বা রাইট ওয়ার্ড মিনিং ইন ইংলিশ, এটাও বলা যেতে পারে, তবে এটাও কিন্তু সিমিলার ওয়ার্ডই হবে। আচ্ছা, প্রথমে বলছে একাডেমিক, একাডেমিক এইগুলোর অর্থও জানতে হবে, পাশাপাশি এদের সিমিলারটাও তোমাদের জানতে হবে। তাহলে একটু দেখো, বোর্ডের দিকে তাকাও, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, 1-এর A। এটা বলছে একাডেমিক, একাডেমিক মানে হলো প্রাতিষ্ঠানিক। একাডেমিক মানে প্রাতিষ্ঠানিক বা বিদ্যালয় সংক্রান্ত, তো এটা আমরা লিখতে পারবো হলো বুকিশ, BOOKISH। এই বুকিশ মানে হলো বিদ্যালয় সংক্রান্ত। এবারে আছে ন্যাশন, ন্যাশনাল, ন্যাশনাল মানে হলো জাতীয়। আচ্ছা, এটা আমরা রেসিয়ালও লিখতে পারি অথবা ন্যাশন ওয়াইডও লিখতে পারি। ন্যাশন ওয়াইড, WID, অথবা রেসিয়াল, RACIAL, রেসিয়ালও লেখা যায়, ঠিক আছে? ন্যাশন মানে জাতীয়, ন্যাশন ওয়াইড মানেও জাতীয়, আর রেসিয়াল মানে হচ্ছে এটাও জাতীয়, আর যদি আমরা অপোজিট লিখতাম তাহলে ইন্টারন্যাশনাল লিখে ফেলতাম। আচ্ছা, এবার আছে কারিকুলাম, কারিকুলাম মানে হচ্ছে শিক্ষাক্রম, আমরা যে শিক্ষাক্রম গুলো পড়ি, পাঠ্যক্রম যেটা আর কি, তো এটা লেখা যেতে পারে সিলেবাস, SYLLABUS, সিলেবাস। তাহলে এটা এভাবে লিখবা, একাডেমিক প্রাতিষ্ঠানিক বা বিদ্যালয় সংক্রান্ত, এটা হবে বুকিশ, বুক লিখে ISH, এরপরে আছে ন্যাশনাল,
ন্যাশনাল মানে জাতীয়, এটা ন্যাশন ওয়াইড, এটা মানে জাতীয়, জাতীয় ব্যাপী এরকম। আর এটা আছে রেসিয়াল, এটাও হবে, এটা মানেও জাতীয়। এবারে আছে কারিকুলাম, কারিকুলাম মানে পাঠ্যক্রম, এটা হচ্ছে সিলেবাস, এটা মানেও পাঠ্যক্রম। আচ্ছা 2 নম্বর বলছে রাইট ওয়ার্ড নোট, ওয়ার্ড নোট মানে এখানে শব্দের অর্থ। আমরা যদি বলতাম রাইট ওয়ার্ড মিনিং, এটা দেও যে কাজ হবে, আবার রাইট ওয়ার্ড নোট একই রকম। আচ্ছা তো 1 নম্বরটা কি সবার হয়ে গেছে? আচ্ছা আমি 1 নম্বরটা একটু মিশাই দিলাম। আচ্ছা 2 নম্বরে চলে আসে, 2 নম্বর বলছে রাইট ওয়ার্ড নোটস, ওয়ার্ড নোটস মানে এখানে শব্দের অর্থই। তো 2-এর এ নাম্বারটা আমরা একটু উঠাই করবো, এগুলো ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন কোনো কিছু বিতরণ করা যেটা, এটাতে বিতরণ। এটা মূর্ধন্য হবে, বিতরণ। তাহলে দেখো যদি ডিস্ট্রিবিউট হইতো, ডিস্ট্রিবিউট ওইটা ছিল ভার্ব, ওইটা বিতরণ করা হইতো, কিন্তু এখানে আছে ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে নাউন, এর বাংলাটা হবে বিতরণ, কখনোই বিতরণ করা লেখা যাবে না। এবার আছে রিপ্রিন্ট, প্রিন্ট মানে হলো মুদ্রণ বা ছাপা, আর রিপ্রিন্ট মানে আবার ছাপা, আবার মুদ্রণ বা পুনর্মুদ্রণ। এটা লিখলেই হবে, আমরা লিখবো পুনর্মুদ্রণ, দেখো পুনর্মুদ্রণ বানানটা একটু ঠিক করে দেখো, অয় হুসুকার মানে হ্রস্বকার দন্ত্য ন, কিন্তু এটা পুনর্মুদ্রণ। এখানে রেপটা হচ্ছে ম রূপে, আবার বর্ষাদের হ্রস্বকারও আছে, দয় র ফলা, এবার এটা কিন্তু মূর্ধন্য, পুনর্মুদ্রণ বাংলাটা হবে হচ্ছে পুনর্মুদ্রণ, রিপ্রিন্ট। আচ্ছা পাবলিশড, আচ্ছা পাবলিশ মানে হচ্ছে যদি পাবলিশ আমরা বলতাম তাহলে হয়তো হলো প্রকাশ, কিন্তু পাবলিশড এটা হলো প্রকাশিত, মানে প্রকাশ হয়ে গেছে এরকম কিছু। আর যদি পাবলিশার হইতো তাহলে হয়তো হলো প্রকাশক। তোমরা একটু ঠিকঠাক করে দেখে নিও এগুলা, প্রথম এগুলো কিন্তু প্রিফেসের প্রশ্ন, এমনিতে একটু জটিল, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। তো প্রথমটা ছিল ডিস্ট্রিবিউশন, এটা হবে বিতরণ, যদি ডিস্ট্রিবিউট থাকতো তাহলে বিতরণ করা হইতো। এবারে আছে রিপ্রিন্ট, প্রিন্ট মানে হলো মুদ্রণ, আর রিপ্রিন্ট মানে পুনর্মুদ্রণ, মানে রেপটা হবে হলো মর উপরে। আচ্ছা এরপরে আছে হলো পাবলিশড, পাবলিশড মানে হচ্ছে প্রকাশিত, প্রকাশিত বা বিকাশিত। আচ্ছা এবার 3 নম্বর চলে আসছি আমরা, 2 নম্বর এটা উঠায় নাও, ডিস্ট্রিবিউশন বিতরণ, রিপ্রিন্ট পুনর্মুদ্রণ, পাবলিশড প্রকাশিত। আচ্ছা আমি একটু উঠাই দিলাম এটা। আচ্ছা এবার 3 নম্বর দেখো, বলছে অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও, অ্যান্সার দ্য কোশ্চেন মানে হলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া। আচ্ছা এ নাম্বারটা বলছে হোয়াট ইজ নায়না সাহজাদি, তোমাকে মনে রাখতে হবে যদি হোয়াট দিয়ে এরকম কোন ব্যক্তিবাচক প্রশ্ন থাকে তাহলে বুঝতে হবে যে সে কি করে তার পেশাটাকে বোঝাবে, হোয়াট দিয়ে প্রশ্ন থাকলে তার পেশাটাকে বোঝাবে। যেমন হোয়াট ইজ ইউর ফাদার, তোমার বাবা কি, এটা হবে না, তোমার বাবা কি করেন এরকম লিখতে হবে, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, তাহলে উত্তরটা হবে আই এম এ স্টুডেন্ট, আমি পড়াশোনা করি। হোয়াট ইজ ইউর ফাদার থাকলে মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ, একটা পেশার নাম লিখে দিবা এখানে। তো এইরকম বলছে হোয়াট ইজ নায়না সাহজাদি, নায়না সাহজাদি কি করেন, নায়না সাহজাদি কি করেন। তো আমাদের বুঝতে হবে এটা আমাদের পাঠ্য বইয়ের যে লেখক গুলো ছিল, আমাদের পাঠ্য বইয়ের যে লেখক গুলো ছিল 4 জন, তো 4 জন লেখকের নামের ভিতরে ছিল এম এস হক, ইয়াসমিন বানু, এম ডি আব্দুর রাজ্জাক, নায়না শাহজাদি। তো এই 4 জন লেখক ছিল আমাদের পাঠ্য বইয়ের। তো এর মধ্যে বলছে নায়না শাহজাদিকে, নায়না শাহজাদি একজন লেখিকা, এখন যদি হু দিয়ে প্রশ্ন করত তাহলে তার পেশাকে বুঝাতো এবং কোথায় সে কাজটা করে সেটা হইতো।
তার হু দিয়ে থাকলে লিখতাম নায়না শাহজাদী ইজ এ রাইটার অব মাই ইংলিশ বুক, আর এখানে কিন্তু লেখা যাবে নায়না শাহজাদী ইজ এ রাইটার। তো তিনের এ নাম্বার প্রশ্ন, এটা অ্যান্সার দিতে হবে। আর অ্যান্সার দেওয়ার আগে আমরা যদি এন এস সংক্ষিপ্ত রূপ লিখি তাহলে এখানে ফুল স্টপ ব্যবহার করব, আর যদি এখানে অ্যান্সার পুরো কথাটা লিখতাম তাহলে ক্লোন চিহ্ন ব্যবহার করতাম। তাহলে অ্যান্সার লিখে নাইনের সহজাত নাইনের সহজাত ইজ এ রাইটার লেখা যাবে, বা ফিমেল রাইটারও লেখা যাবে, সমস্যা নাই। তাহলে নাইনা শাহজাদী ইজ এ রাইটার অথবা ফিমেল রাইটারও লিখতে পারে, লেখক এরকম বা লেখিকা। আচ্ছা এবারে বলছে হোয়াট হু ইজ কাইন। আচ্ছা আমাদের পাঠ্য বইয়ের শেষে একটা বাক্য দেওয়া ছিল গড ইজ কাইন্ড, তো এই প্রশ্নটাই করা হয়েছে এখানে, হু ইজ কাইন্ড, কে দয়ালু। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। আমরা অলমাইটি ইজ কাইন্ড লিখতে পারি, গড ইজ কাইন্ড লিখতে পারি, অথবা আল্লাহ ইজ কাইন্ড, তিনটাই লেখা যাবে। তো বইয়ে যেহেতু গড দেওয়া ছিল আমরা এভাবেই করব, গড ইজ কাইন্ড, কাইন্ড মানে হলো দয়ালু। আচ্ছা শেষের প্রশ্নটা ছিল হোয়াট ইজ দা ফুল মিনিং অফ পিইডিপি। পিইডিপি এটা আসলে কি? এটা হচ্ছে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ধরো কিছু কিছু নামের সংক্ষিপ্ত রূপ থাকে, আবার এটাকে বড়ও করা যায়। তো আমাদের যেরকম এনসিটিবি ছিল, ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ, তো এরকম একটা শব্দ হচ্ছে পিইডিপি। তাহলে পিইডিপিটা কি এটা আমরা এবার লিখব। একটু খেয়াল করে দেখো, এটা হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়েছে, হোয়াট ইজ দা ফুল মিনিং অফ পিইডিপি। তাহলে আমাদের পুরো প্রশ্নের মতো করে উত্তরটা লিখতে হবে। আর যদি এখানে রাইট দিয়ে প্রশ্ন থাকতো তো শুধু আমরা পিইডিপির ফুল ফর্মটা লিখে দিতাম। তো উত্তর সি। আচ্ছা দা ফুল মিনিং অফ পিইডিপি ইজ, দা ফুল মিনিং অফ পিইডিপি ইজ, একটু ঠিক করে দেখো, এটা পিআরআই প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট গভর্নমেন্ট। আচ্ছা এই প্রশ্নটা একটু জটিল, বলছে দা ফুল মিনিং অফ পিইডিপি ইজ, মানে পিইডিপির যে ফুল মিনিংটা সেটা হয় প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রাইমারি বানানটা কি ছিল? পিআরআই এম এ আর ওয়াই, প্রাইমারি এডুকেশন, ইডিইউ সি এ টি আই ও এন, এডুকেশন, ডেভেলপমেন্ট, ডিইভিই এল ও পি এম এন টি, ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পিআর ও জি আর এ ডাবল এম ই। সবচেয়ে বানানটা এখানে ভুলটা হয় বেশি, প্রোগ্রাম বানান একটু ভালো করে খেয়াল করবা, পিআর ও জি আর এ ডাবল এম ই, প্রোগ্রাম, এটা একটু উঠায় নাও। তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল? হোয়াট ইজ নাইনা শাহজাদী। তাহলে নাইনা শাহজাদী ইজ এ রাইটার অথবা নাইনা শাহজাদী ইজ এ ফিমেল রাইটার, দুইটাই লেখা যাবে। বইয়ে কিন্তু রাইটার লিখে ওই নামগুলো তুলে দেওয়া আছে, ওখানে কিন্তু মেল ফিমেল দুইটাই ছিল। আচ্ছা যেমন তোমাকে প্রশ্ন করতে পারতো তোমার পাঠ্য বইয়ে কয়জন মেল রাইটার আছে, কয়জন ফিমেল রাইটার আছে, তুমি কিন্তু বলতেই পারতা যে দুইজন মেল রাইটার আছে আর দুইজন ফিমেল রাইটার আছে। তো এখানে মেল রাইটার লিখলেও মানে ফিমেল রাইটার লিখলেও হবে। এবার বলছে হু ইজ কাইন্ড, দয়ালু কে? তাহলে গড ইজ কাইন্ড, ঈশ্বর দয়ালু বা প্রভু দয়ালু। এবারে বলছে হোয়াট ইজ দা ফুল মিনিং অফ পিইডিপি, পিইডিপির ফুল মিনিংটা কি ছিল? তাহলে দা ফুল মিনিং অফ পিইডিপি ইজ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এনসিটিবির ফুল মিনিংটা ছিল হচ্ছে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড, এরকম একটা শব্দ এটা। আমি কি এটা উঠাই দেব? বিশাল এবং তানভীর, বুঝতে পারছো?
আচ্ছা এবারে দেখো 4 নম্বরটা বলছে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, মানে এগুলোর বাংলা করতে হবে, ঠিক আছে? এগুলো ইংরেজিতে দেওয়া আছে, এই লাইনগুলা তোমাদের এগুলোকে বাংলা তৈরি করতে হবে। আচ্ছা একটু মিশাই দিলাম। আচ্ছা এই নাম্বারটা ছিল হলো ইংলিশ ফর টুডে ক্লাস টু, ইংলিশ মানে ইংরেজি, আচ্ছা ফর মানে জন্য, আর টুডে মানে হচ্ছে আজ, ক্লাস মানে শ্রেণী, দুই মানে দ্বিতীয়। এখানে তো আমরা 4-এর এ নাম্বার এটা। আজকের জন্য ইংরেজি দ্বিতীয় শ্রেণী, আজকের জন্য ইংরেজি দ্বিতীয় শ্রেণী, শ্রেণী বানান মধ্যম। আচ্ছা তাহলে দেখো আজকের জন্য ইংরেজি দ্বিতীয় শ্রেণী, ইংলিশ ফর টুডে ক্লাস টু, এটার বাংলা হচ্ছে এটা। আচ্ছা এবারে দেখো 2 নম্বরটা বলছে অল রাইটস রিজার্ভ বাই দা পাবলিশার, অল রাইটস রিজার্ভ বাই দা পাবলিশার, এখানে অল মানে হলো সব, রাইট মানে অধিকার, আবার রাইট মানে কিন্তু সঠিক, এটাও লেখা যায়। আচ্ছা রিজার্ভ মানে সংরক্ষিত, রিজার্ভ মানে সংরক্ষিত, বাই মানে হলো দ্বারা, আর পাবলিশার মানে প্রকাশক, তাহলে বাংলাটা কি হইলো প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত, তার মানে প্রকাশক এই বইটার সর্বস্বত্ব সংরক্ষিত করে, তিনি ইচ্ছা করলে বইটা চেঞ্জ করতে পারে, ছোট করতে পারে, বড় করতে পারে, এরকম বলা হয় প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। আচ্ছা একটু দেখো 2 নম্বরটা, আচ্ছা একটু খেয়াল করে নিও সর্বস্বত্ব বানানটা কিন্তু একটু জটিল। তো বলছে প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত, অল রাইটস রিজার্ভ বাই দা পাবলিশার, প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। আচ্ছা শেষেরটা আছে গড ইজ কাইন্ড, আচ্ছা শেষেরটা আছে গড ইজ কাইন্ড, গড ইজ কাইন্ড মানে হচ্ছে ঈশ্বর দয়ালু বা প্রভু দয়ালু, আমরা এটা লিখতেই পারি। অথবা লিখতে পারো ঈশ্বর। আচ্ছা দুইটাই লেখা যেতে পারে, প্রভু দয়ালু অথবা ঈশ্বর দয়ালু, ঠিক আছে দুইটার একটা লিখে দিবা। আচ্ছা তাহলে প্রথম থেকে একটু দেখি, বলছে ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে ক্লাস টু, ইংলিশ ফর টুডে মানে হচ্ছে আজকের জন্য ইংরেজি, আর ক্লাস টু এখানে ক্লাস টুটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, আগে দ্বিতীয় লিখতে হবে তারপরে শ্রেণী লিখতে হবে। এবারে ছিল অল রাইটস রিজার্ভ বাই দা পাবলিশার, অল মানে হলো সকল বা সব, রাইট মানে অধিকার বা সঠিক, এখানে অধিকারী হবে, রিজার্ভ মানে সংরক্ষিত, কোনো কাজ সংরক্ষণ করে রাখা, বাই মানে দ্বারা বা কর্তৃক, আর পাবলিশার মানে প্রকাশক, তাহলে বাংলাটা হবে প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত, স বয় রেব দন্ত শয়ে বয়ে তয়ে বয়ে সর্বস্বত্ব সংরক্ষিত, এটা কিন্তু ক্ষীয়ম। এবার বলছে গড ইজ কাইন্ড, প্রভু দয়ালু লিখলেও হবে, ঈশ্বর দয়ালু লিখলেও হবে। আচ্ছা এবার চলে আসি আমরা 5 নম্বরে, 5 নম্বরটা খেয়াল করো, বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, তার মানে এগুলো, আচ্ছা আমি এটা একটু উঠাই দিলাম, ফারজান আক্তার বুঝতে পারতেছো? আচ্ছা এবার এটা আমি উঠাই দিলাম, আচ্ছা দেখো বলছে সে কি ছাত্রী, এটা হলো
আনসার এ নাম্বার। আচ্ছা আমি একটু বাংলাটাই তুলি, তোমরা একটু পরে লিখবা এটা। সে কি ছাত্রী? আচ্ছা একটু বোঝো এটা, সে কি ছাত্রী? এটা হচ্ছে প্রশ্নবোধক করা আছে। আসলে এটা প্রশ্নবোধকের আগে বাক্যটা কিরকম ছিল, যে সে ছাত্রী, এটা ছিল হলো সে ছাত্রী। আমরা আগে চেষ্টা করব সে ছাত্রী তার ইংরেজি কি, সে ছাত্রী এটার ইংরেজি কি। এখানে যেহেতু মেয়ে তো সেজন্য সে চলে আসবে, সেজন্য চলে আসবে সি। তাহলে সি এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সি, হি, সি, ইট, কোনো মানুষের নাম, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এরপরে একটা সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে সি ইজ ছাত্রীর ইংরেজি হলে স্টুডেন্ট, এস টি ইউ ডিই এন টি, স্টুডেন্ট। তাহলে সি ইজ স্টুডেন্ট, এন্ড কথা হচ্ছে সে কতজন ছাত্রী, একজন ছাত্রী। এই জন্য একটা আর্টিকেলের ব্যবহার দেখাতে হবে। তাহলে বাংলাটা মানে ইংরেজিটা কি হলো, সি ইজ এ স্টুডেন্ট। এটা হচ্ছে আসলে সে কি ছাত্রী, তার আগের বাংলাটা ছিল মানে এটার সঠিক বাক্যটা ছিল সে ছাত্রী। সে ছাত্রীর ইংরেজি হলো সি ইজ এ স্টুডেন্ট, ছাত্রী, এই জন্য সি চলে আসছে। সি যেহেতু সিঙ্গুলার, এই জন্য একটা সিঙ্গুলার ভার্ব নিবে ইজ। আমরা আরো বসাইতে পারতাম যদি এখানে দে বস্তু, তো এখানে সি এটা হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম, এই জন্য আমরা ইজ ব্যবহার করেছি এখানে। ছাত্রীর ইংরেজি হলো স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র হয় ছাত্রী হয়, যেহেতু সে ছাত্রী তার মানে একজনকে বুঝাইছে, এই জন্য একটা আর্টিকেল এ বসছে, কারণ এটা এস দিয়ে মানে শুরু ছিল, এটা হচ্ছে কনসোনেন্টের সামনে এ বসে সেটা বোঝানো হয়েছে। এখন কথা হলো যদি এই বাক্যটাকে আমরা প্রশ্নবোধক করি, তাহলে এখানে যে ভার্বটা মানে এটা হেল্পিং ভার্বও আবার মেইন ভার্বও, এই সেন্টেন্সের এটা হেল্পিং ভার্বও হয় আবার মেইন ভার্বও হয়। তো আমরা এই মানে ওয়ার্ডটাকে শুধু সামনে নিয়ে আসলেই এটার ইংরেজি হয়ে যাবে, ইজ শি এ স্টুডেন্ট, ইজ শি এ স্টুডেন্ট, তখন কিন্তু প্রশ্ন চিহ্ন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো যে আমরা আগে সাধারণ বাক্যটা করব, করার পর ওখানে যদি এম ইজ আর হ্যাভ হ্যাজ থাকে এটাকে সামনে নিয়ে আসা যায়, অথবা ডু দিয়েও করা যায়। তো সহজ পদ্ধতি হচ্ছে এটাই যে এটাকে ধরে আমরা সামনে নিয়ে আসছি, ইজ শি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী, তো আমরা এটাই কিন্তু এখানে লিখে দেবো। আশা করি বুঝতে পারছো সবাই এটা কেন হলো সেটা লিখে দেওয়া হলো, ইজ শি এ স্টুডেন্ট। আচ্ছা এখানে কিন্তু অবশ্যই প্রশ্ন চিহ্ন বুঝবে, ইজ এর আইটা বড় হাতে হবে কিন্তু এস টা ছোট হাতের হয়ে যাবে। আচ্ছা এবারে বলছে তুমি কি দ্বিতীয় শ্রেণীতে, আমি আবার বাক্যটা তুলি একটু দেখো, তুমি কি দ্বিতীয় শ্রেণীতে? আচ্ছা একটু খেয়াল করো এখানেও কি চলে আসছে, যেরকম এখানে কি ছিল, আমরা একটু খেয়াল করি তুমি কি দ্বিতীয় শ্রেণীতে, এর যে সাধারণ বাক্যটা ছিল সেটা কোনটা, সেটা হলো তুমি দ্বিতীয় শ্রেণীতে, তুমি শ্রেণী, তুমি দ্বিতীয় শ্রেণীতে, তখন কিন্তু আবার এখানে দাঁড়ি বসবে। তো তুমি দ্বিতীয় শ্রেণীতে এটার ইংরেজি আগে আমরা করব, তারপরে আমরা এটাতে চলে যাব। একটু খেয়াল করো তুমির ইংরেজি হলো ইউ, ইউ এর সাথে সকল ক্ষেত্রে আর বসে, ইউ আর কোন শ্রেণীর কথা বলছে, এখানে কিন্তু পরি লেখা নাই, যদি পরি থাকতো তাহলে রিড চলে আসতো, কিন্তু এখানে আসতে হলো তে, এই জন্য আর কে নিয়ে আসতে হবে, ইউ আর ইন ইন ক্লাস, ইউ আর ইন ক্লাস টু, তুমি দ্বিতীয় শ্রেণী তে, এটার ইংরেজি হলো এইটা, যে তুমি দ্বিতীয় শ্রেণীতে। আমি একটু আগে বললাম যদি কোনো ইংরেজি বাক্যকে প্রশ্নবোধক করতে হয়, ওখানে যদি সেন্টেন্সের ভিতরে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ থাকে, ওইটা এখানে এখানে আর আছে, এই আরটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে, তো আমরা ডু দিয়েও করতে পারবো এটাকে, আবার এটা সামনে নিয়ে আসলেও করা যাবে। তো এই জন্য আমরা চাবো সহজ পদ্ধতিতেই মানে পদ্ধতিতে এটা শেষ করা।
তো আরটাকে যদি সামনে নিয়ে আসি, যে আর ইউ, আর ইউ ইন ক্লাস টু, এখন প্রশ্ন চিহ্ন, এই যে আর নিয়ে আসলাম এই জন্য কিন্তু এখানে কেটা চলে আসলো, মানে তুমি কি, আরটা সামনে থাকার জন্য এখানে কিটা চলে আসবে, আর ইউ ইন ক্লাস টু, তুমি কি দ্বিতীয় শ্রেণীতে, তাহলে ইংরেজিতে এটা বুঝতে পারছো কি, এটা কাকে ধরি, এই পরিণীতা রয়, তুমি কি বুঝতে পারছো এটা? আচ্ছা রিয়াদুল বুঝতে পারছো, রাফিক মেধা বুঝতে পারছো? আচ্ছা আরেকবার একটু বলে দেই, তুমি কি দ্বিতীয় শ্রেণীতে, এখানে কি দেওয়া আছে, তো এটার একটা সাধারণ বাক্য আছে, তুমি দ্বিতীয় শ্রেণীতে, আগে আমরা এটার ইংরেজি করা শিখবো, যে ইউ আর ইন ক্লাস টু, ইউ এর সাথে আর বসে, তাহলে ইউ আর যদি পড়ি থাকতো তাহলে আমরা রিড লিখতাম, কিন্তু এখানে পড়ি নাই, তো শ্রেণীতে বলছে, তাহলে ইউ আর ইন ক্লাস টু, তুমি দ্বিতীয় শ্রেণীতে, যখন কোন সেন্টেন্স কে আমরা প্রশ্নবোধক তৈরি করব, ইন্টারোগেটিভ তৈরি করব, তখন এটা কি করব, দেখব ওই সেন্টেন্সের ভিতরে এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ, এগুলো থাকলে ওইটা শুধু সামনে নিয়ে আসব, তাহলেই ওইটার প্রশ্নবোধক হয়ে যাবে। তাহলে এখানে আর ছিল, আর কে সামনে নিয়ে আসছি, আর ইউ ইন ক্লাস টু, তুমি কি দ্বিতীয় শ্রেণীতে, এই যে কির জন্য আরটা সামনে আসলো, তো এইবার আমি ওইটা লিখে দেই, আর ইউ ইন ক্লাস টু, প্রশ্ন চিহ্ন। এবার সি নাম্বারটা একটু দেখো, বলছে না ইহা ঠিক নয়, সি নাম্বার, না ইহা ঠিক নয়। আচ্ছা এটা কিন্তু একটা সাধারণ বাক্য, ঠিক আছে, তো আমরা দেখবো নার ইংরেজি হলো নু, নুর পরে একটা কমা দিতে হবে, নু ইহা, ইহার ইংরেজি ছিল ইট, ইজ, ইটের পরে একটা ভার্ব আসবেই, ইট ইজ ঠিক নয়, ইট ইজ নট রাইট। আচ্ছা রাইট মানে হলো সঠিক বা ঠিক, তাহলে নো ইট ইজ নট রাইট, অনেক ছাত্র ভুল করে হচ্ছে এই ইটটা লেখার সময়, কখন বড় হাতের হবে আর কখন ছোট হাতের হবে এইটা অনেকে বোঝো না, একটু খেয়াল করো, যখন আই মানে আমি হবে, যখন আই মানে আমি হবে, তখন যদি এ আইটা বাক্যের শুরুতে হয়, শেষে হয়, মাঝে হয়, তখন ওই আইটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কিন্তু দেখো এখানে আই মানে কিন্তু আমি না, এখানে ইট, ইট মানে হলো ইহা, তাহলে নো ইট ইজ নট রাইট, না ইহা ঠিক নয়, এই ইটটা কিন্তু ইটের যে আই আছে এটা ইট গঠন করতে এটা লাগছে, তো এটা কিন্তু বড় হাতের কখনোই হবে না। ধরো দুইটা প্রশ্নের কথা বলি আমরা, যে ইজ দা বল অন দা টেবিল, বলটি কি টেবিলের উপরে, ইজ দা বল অন দা টেবিল, বলটি কি টেবিলের উপরে, তখন আমরা কি করব, যে নো ইট ইজ নট, একটু উত্তরটা আমি এই পাশে একটু লিখি তোমাদের বোঝানোর জন্য, এটা জাস্ট নো ইট ইজ নট, একটু খেয়াল করো নোর পরে কমা, এই আইটা কিন্তু এখানে বড় হাতের হবে না, কারণ এই ইট মানে এহা, এই ইট মানে কিন্তু ইটের যে আই থাকলো আইটা মানে কিন্তু আমি না, এটা জাস্ট এই শব্দটা গঠন করার জন্য লাগছে, এই বাক্যটার শুরু হয়েছে নটের মানে নোর এন দি, এটার জন্য বাকি যে শব্দগুলো থাকবে এগুলো তো ছোট হাতেরই হবে, বড় হাতের তখন হইতো যদি কোনো প্রপার নাউন হইতো, মানে কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, এগুলো যদি উল্লেখ থাকতো, তো এখানে আইটা কিন্তু অবশ্যই ছোট হাতের হবে, এটা একটু খেয়াল রাখো। তো এবার প্রথম থেকে একটু দেখো, বলছে সে কি ছাত্রী, তাহলে ইজ শি এ স্টুডেন্ট, শেষে প্রশ্ন চিহ্ন হবে। আচ্ছা তুমি কি দ্বিতীয় শ্রেণীতে, তাহলে বলতে হবে আর ইউ ইন ক্লাস টু, তুমি কি দ্বিতীয় শ্রেণীতে, এবার বলছে না ইহা ঠিক নয়, মানে না এটা ঠিক নয়, তাহলে নো ইট ইজ নট রাইট। আর একটা কথা মনে রাখবা, সব সময় ওই যে হেল্পিং ভার্ব যেগুলো থাকে সেগুলোর পরেই নট হয়, এখন কথা হচ্ছে এই সেন্টেন্সেও ইজটা হচ্ছে একটা মেইন ভার্ব, কিন্তু ইটের ইজের মধ্যে তো দুইটা ফর্মই হয়, ইজ কখনো মেইন ভার্ব হিসেবে বসে, কখনো আবার হেল্পিং ভার্ব হিসেবে বসে,
তো এগুলোর পরেই সব সময় নটটা বসে। নো ইট নট ইজ রাইট এরকম কিন্তু কখনো হবে না, নো ইট ইজ নট রাইট। এই জারি 9900 কত, 9009 রোল, এগুলো কি বুঝতে পারছো? জাফরি না, জাফরি না, বুঝতে পারতেছো? আচ্ছা ঠিক আছে, তো এটা একটু সবাই উঠায় নাও। এটা একটু উঠায় নাও, আচ্ছা এবার আছে আমাদের হলো 6 নাম্বার, বলছে রিঅ্যারেঞ্জ দা লেটার্স, রিঅ্যারেঞ্জ দা লেটার্স। একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখানে আসলে না তুলি তাহলে তো আসলে বোঝা যাবে না, ওই জন্য আমি এটা একটু উঠায় করে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? এটা আসলে উঠানোর কোনো দরকার নাই, পরীক্ষায় আসলে তোমরা সরাসরি লিখে দিবা, রিঅ্যারেঞ্জ তো সমস্যা হবে না, তবে তুললে ভালো, না তুললেও অতটা সমস্যা হওয়ার কথা না। এটা হচ্ছে 6 নাম্বারের এ নাম্বার, আচ্ছা 6-এর এটা হলো আর সি বি পি ইউ এল আই ই। আসলে দেখো আমরা একটু চিন্তা করলে কিন্তু শব্দগুলো পারবো, আর যেহেতু এটা ওই যে প্রিফেস থেকে দেওয়া, আর প্রিফেসের কিন্তু কোনো শব্দই সহজ নয়, তো আর দিয়ে শব্দ চিন্তা করব, সি দিয়ে কারিকুলাম চিন্তা করতেছে হচ্ছে না, বি দিয়ে চিন্তা করব, পি দিয়ে, এরকম করে একটু চিন্তা করতে হবে। তো আমরা যদি আর দিয়ে শব্দগুলো চিন্তা করি, প্রথমে কিন্তু আমাদের রিপাবলিক, রিপ্রিন্ট এরকম শব্দগুলো চলে আসে, তাহলে আমরা মনে করলাম এখানে আছে রিপ্রিন্ট, তাহলে একটু মিলাই, দেখবা মিলবে না। এবার দেখো তো যদি আমরা মিলাইতাম যে রিপাবলিক তাহলে কি হয়, তাহলে দেখি আর ই রি পি ইউ বি এল আই সি, তার মানে এটা রিপাবলিকই হবে, আর এখানে কিন্তু অর্থ লিখতে বলে নাই, জাস্ট তোমাকে এটা করতে বলছি আর ই পি ইউ বি এল আই সি, এটা হবে হচ্ছে রিপাবলিক। আচ্ছা রিপাবলিক মানে কিন্তু প্রজাতন্ত্র বা গণতন্ত্র এরকম কিছু বুঝাবে। এরপরে বি নাম্বারটা, ও আরেকটা কথা বলে দিই, দেখো প্রত্যেকটা লেটার কিন্তু এখানে ক্যাপিটালে লেখা আছে, তো যখন আমরা সঠিকটা লিখবো এরও প্রত্যেকটা লেটার আমরা ক্যাপিটালে লেখার চেষ্টা করব, মানে ক্যাপিটাল বাদ দিয়ে তুমি ওই স্মল লেটারে লিখলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এবারে বি নাম্বারটা, প্রথমে আছে বড় হাতের ই, তারপরে ই পি ও পি এল, হ্যাঁ তাহলে দেখো ই দিয়ে এলিফেন্ট এই ধরনের শব্দগুলো হচ্ছে, তার মানে ই দিয়ে হয় না, কিন্তু যখন আমরা পি দিয়ে চিন্তা করব তখন পি দিয়ে প্রথম যে শব্দটা মনে করবে সেটা হলো পিপল, পাবলিক, এইগুলা। তাহলে একটু দেখো যদি পাবলিক আমরা ভাবতাম তাহলে একটা বি থাকা লাগতো, কিন্তু পিপল বানানটা হয় কিনা একটু দেখি, তাহলে পি ই ও পি এল ই, এটা কিন্তু ছোট হাতের এল, একটা আই এর মতো লাগতেছে বড় হাতে, তো এটা হবে হলো পিপল। একটু খেয়াল করো এর প্রথম লেটারটা বড় হাতের আছে, যদি বড় হাতের নাও থাকতো তারপরেও প্রথম লেটারটা বড় হাতেরই হইত, ঠিক আছে? তো এটা হবে হলো পিপল, তাহলে প্রথমে পি ই ও পি এল, এখন একটু খেয়াল করো আগে লিখো না, আমি এখানে যেহেতু একটা ই বড় হাতের আছে তাহলে এই ইটাকে আমি বড় হাতের লিখবো এটা কিন্তু কখনোই না, কারণ এখানে বুঝাইছে যে একটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটালে হয়, সেই ক্যাপিটালটা পি হয়ে গেছে অলরেডি, তো এই ই কিন্তু আর ক্যাপিটালে থাকবে না, এই ইটা ছোট হাতের ই হলো, তাহলে এটা হবে পিপল। এবারে আছে শেষেরটা, একটু উঠায় নেই, এম এ এ সি ডি ই আই সি, একটু খেয়াল করে দেখো এম দিয়ে শব্দ চিন্তা করব আমরা, এ দিয়ে চিন্তা করব, এম দিয়ে তো অনেক শব্দই হয়, তো এ দিয়ে চিন্তা করলে প্রথম যে শব্দটা আমাদের মনে হবে এটা হচ্ছে একাডেমিক, একটু দেখো আমরা মিলাই, এ সি এ একা ডি ই এম আই সি, এটা কিন্তু এখানে আবার আই কারণ এটা ক্যাপিটাল লেটারে আছে, তাহলে এটা হবে একাডেমিক, তো আমরা মিলাব এ সি এ একা ডি ই এম আই সি একাডেমিক, ঠিক আছে? একাডেমিক মানে হলো প্রাতিষ্ঠানিক,
আচ্ছা প্রথম থেকে একটু দেখাই, রিপাবলিক প্রথমটা শব্দ হবে রিপাবলিক, সবগুলো ক্যাপিটাল লেটারে। এটা আছে পিপল, পিপলের প্রথম পিটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে। তারপর আছে একাডেমিক, একাডেমিকের সবগুলো ক্যাপিটাল লেটারে ছিল, এটা হবে ক্যাপিটাল লেটারই হবে। আচ্ছা তো আজকে এটুকুই ছিল বুঝানোর, আশা করতেছি সবাই বুঝতে পারতেছে। আচ্ছা এটা কি ছিল মেঘনা, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।